আর আপনারা জানেন ইলেকশনের আগে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে ইলেকশনের পরে সব অফিসাররা রেডি থাকো, কিষাণ কি একটা যোজনা আছে তাতে 18,000 টাকা করে কিষাণদের দেওয়া হবে, সেই চিঠি আজকে আমি করে দিয়েছি। কারণ আমরা অলরেডি যত কিষাণদের পোর্টালে আছে নাম তুলে দিয়েছি, 5 মাস ধরে কাজটা আমরা আগেই করে দিয়েছি। সুতরাং আমরা আশা করব যে টাকাটা ইমিডিয়েট দেওয়া হোক, টাকাটা ইমিডিয়েট কৃষকদের দেওয়া হোক। তিনি নিশ্চয়ই পিএম কিষাণ যোজনা যেটা, এবং এটা অলরেডি 14.91 লাখ ফার্মার্সকে ভেরিফাইড করে আমরা অলরেডি লিস্ট পাঠিয়ে দিয়েছি। সুতরাং তাদের বলবো যে ইমিডিয়েট টাকাটা পাঠান, কারণ আমরা ইতিমধ্যেই সিন্স 1 জানুয়ারি 2019 3,454 কোটি টাকা ডিসবার্স করেছি কৃষক বন্ধু স্কিমে, 3,454 কোটি টাকা। আন্ডার ডেথ বেনিফিট স্কিমেও 20,678 ফার্মার ফ্যামিলি হ্যাভ বিন গিভিং বেনিফিট, 413.56 কোটি টাকা। ফ্রম দিস ফাইন্যান্সিয়াল ইয়ার 6,000 উইল বি গিভিন পার একর ফর পার একর উইথ মিনিমাম ₹3,000 পার ফার্মার। আর আমাদের যেটা বলা আছে যে আমরা জিতলে 6,000-এর জায়গায় 10,000 দেবো, 5,000 দেবো, বা আমাদের দুয়ারি রেশন, বা আমাদের মহিলাদের পেনশন, এটা আমরা একটু কোভিড সিচুয়েশন মিটলে ওটা প্রসেসটা শুরু করবো।